আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম রেমিডিজ উইথ মাহবুবা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবার দয়ায় আমি অনেক ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি টিপস নিয়ে হাজির হলাম। ইনশাল্লাহ আপনারা এই টিপস থেকে 100% উপকার পাবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ক্যাস্টর অয়েল সম্পর্কে। ক্যাস্টর অয়েল কী এবং ক্যাস্টর অয়েল কোথা থেকে আসে এবং কিভাবে উৎপত্তি হয়, আর ক্যাস্টর অয়েল চুলের জন্য কতটুকু উপকার এবং ক্যাস্টর অয়েল কীভাবে ব্যবহার করতে হবে তাহলে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে, সাথে সিল্কি শাইনি চুল তো আমরা পাবোই। ক্যাস্টর অয়েলকে মূলত রেড়ির তেল বলা হয়। অনেকে হয়তো ভাববে রেড়ি আবার কি, এর জন্য আমি স্ক্রিনে একটি ভিডিও আকারে দেখিয়ে দিলাম যাতে আপনাদের অসুবিধা না হয়, এমন কি এই তেলটি আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। এটি একটি ফল। এই গাছটি আপনারা বেশিরভাগ রাস্তার আশেপাশে এবং ধারে অথবা কিনারায় দেখতে পাবেন। এখানে আমি পাতাসহ দেখিয়ে দিলাম যাতে গাছটি চিনতে আপনাদের সুবিধা হয়। এখানে আমি কাঁচা ফল এবং শুকনো ফল দুটোই আমি সংগ্রহ করেছি আপনাদের দেখানোর জন্য। আপনারা যদি কখনো কাঁচা ফলটি পেয়ে থাকেন তাহলে সেটি রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকিয়ে নেয়ার পর ভিতরে যে বীজটি পাবেন সেই বীজটি থেকে তেল তৈরি করতে হবে। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড যা চুলের পুষ্টি যোগায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। রোদে শুকানোর পর দেখতেই পাচ্ছেন ফলটির ভিতরে যে বীজটি থাকে তা আমি বের করে নিচ্ছি। এরপর যেটি করবেন, এই বীজগুলোকে চুলোর মধ্যে দিয়ে গরম করে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। ভেজে নেয়ার পরে এগুলোকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া করে নেয়ার পর চুলোর মধ্যে পরিমাণ মতো পানি মিশিয়ে গরম করতে হবে, কিছু সময় ধরে ভাজতে হবে। এরপর ধীরে ধীরে তেলটি বের হয়ে আসবে, আর এটি হচ্ছে ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল। আমি দেখিয়ে দিলাম ক্যাস্টর অয়েল কীভাবে তৈরি করবেন বাসায় এবং কীভাবে পাবেন। এখন দেখে নিই ক্যাস্টর অয়েল আমরা কীভাবে ব্যবহার করব। ক্যাস্টর অয়েলের ঘনত্ব এত বেশি যা আমরা অন্যান্য তেলের মতো ব্যবহার করতে পারি না। এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি নারকেল তেলের বোতল নিয়েছি। এই নারকেল তেলের সাথে আমি ক্যাস্টর অয়েল একসাথে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করব। আপনারা যে ধরনের তেল ব্যবহার করেন, যেমন আলমন্ড অয়েল, অলিভ অয়েল, যে কোনো তেল নিলেই হবে। আরেকটি কথা, আমি যে নারকেল তেলের সাথেই ব্যবহার করব, এখন ক্যাস্টর অয়েল কতটুকু পরিমাণ ব্যবহার করতে হবে সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নারকেল তেল নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নেব। আপনাদের চুল বড় না ছোট কতটুকু পরিমাণ তেল লাগবে ঠিক ততটুকুই নেবেন। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল আমি আমার চুলের জন্য ব্যবহার করব। তিন টেবিল চামচ তেলের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল অ্যাড করে নিব, মানে 1/3 ব্যবহার করব। এখন এই তেলটি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ক্যাস্টর অয়েলের মূল গুণ হল এই তেল স্ক্যাল্পে ম্যাসাজ করলে মাথার তালুতে রক্ত সঞ্চালনের মাত্রা বহুগুণে বৃদ্ধি করে। এর ফলে স্ক্যাল্পের ভিতরে থাকা যে হেয়ার ফলিকলগুলি রয়েছে তা কিন্তু তরতাজা হয়ে ওঠে। এই জন্য নতুন চুল গজাতে এই তেল দারুণ কাজ করে থাকে। বিশেষ করে এই তেলে রয়েছে ওমেগা-9 ফ্যাটি অ্যাসিড এবং প্রয়োজনীয় কিছু ভিটামিন যা চুলকে স্বাস্থ্যোজ্জ্বল এবং ঘন করে তোলে। আর সেই সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা চুল বৃদ্ধি করতে সাহায্য করে। এখন আসা যাক এই তেলটি আমরা কখন এবং কিভাবে ব্যবহার করব। এই তেলটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এই তেলটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত মাথায় ভালোভাবে ম্যাসাজ করতে হবে। চেষ্টা করবেন মাথার ত্বকে প্রতিটি চুলের গোড়ায় ভালোভাবে বিলিয়ে দিতে। এরপর একটি সুতি কাপড় দিয়ে অথবা শাওয়ার ক্যাপ দিয়ে ভালোভাবে মাথায় রেখে দিতে হবে। পরের দিন ভালোভাবে শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে। এরপর কন্ডিশনার না করে আপনারা দেখতে পারবেন যে রেজাল্ট কেমন এসেছে। এই তেলের মিশ্রণ ব্যবহার করার পর যে যে উপকার আপনারা পাবেন, মাথার ত্বকের যে আর্দ্রতা ধরে রাখার দরকার সেটি ধরে রাখবে, নতুন চুল গজাতে 100% কাজ করবে।
চুল পড়া বন্ধ করবে, চুলের আগা ফাটা দূর করবে, খুশকি দূর করবে, অকালে চুল পেকে যাওয়া সেটি থেকেও রক্ষা করবে। বিশেষ করে যাদের চুল পাতলা হয়ে গেছে, এমনকি চুল পড়ে গিয়ে অনেক জায়গায় ফাঁকা হয়ে যায়, বিশেষ করে শীতের মাঝখানে, এই তেলের মিশ্রণ ব্যবহার করার ফলে আপনার নতুন চুল গজাবে। অনেক সময় অনেকেরই দেখা যায় মাথার ত্বকের দিকে অনেক চুল থাকে, আবার নিচে গিয়ে চুল অনেক পাতলা হয়ে যায়। তো চুলের মাথার গোড়া থেকে চুলের আগা পর্যন্ত একদম হেলদি করে তুলবে। এক সপ্তাহ ব্যবহার করার পর দেখবেন আপনার চুল পড়া অনেকটা বন্ধ হয়ে গেছে এবং চুল অনেকটাই সিল্কি এবং স্মুথ হয়ে যাবে। চুলের মধ্যে যে রুক্ষতা ভাব থাকে সেটিও চলে যাবে। টানা কিছুদিন এই তেলের মিশ্রণটি ব্যবহার করবেন। এটি একটি সবচেয়ে সহজ পদ্ধতি, কোনো রকমের ঝামেলা ছাড়া। আশা করব আপনারা এই উপায়ে তেল ব্যবহার করবেন, আর কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।